চট্টগ্রামের সাতকানিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আটত্রিশতম শাহাদাত বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয় সাতকানিয়া উপজেলা বিএনপির সহসভাপতি হাজি সেলিমউল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের জিয়া ফাউন্ডেশন দুবাই শাখার সভাপতি জসীম উদ্দিন নগর বিএনপির সদস্য বসির আহমেদ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল এমন একটি দলের প্রধানকে এতিমের টাকা আত্মসাত করার অভিযোগে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে এটি অযৌক্তিক এবং সরকারের সম্পূর্ণ একটি পরিকল্পিত কাজ পরে বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়